হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসাইজ লার্নিং সেন্টার আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো দশম শ্রেণী ক্লাস টেনের আজকের বিষয় ইতিহাস শুরু করার আগে বলি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সহজে পেয়ে যাবে এবং ওয়ান থেকে টেন পর্যন্ত যে কোনো ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমার চ্যানেলেই পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবার দেখো শুরু করছি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর স্তম্ভর সাথে স্তম্ভ মেলাও স্তম্ভ আছে কি একের এক বঙ্গভাষা প্রকাশিকা সভা একের দুই ভারত সভা একের তিন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেস একের চার ইলবার্ট বিল আর এখানে আছে কয়ে আঠারোশো তিরাশি ক্ষয় আঠারোশো ছত্রিশ গ আঠারোশো পঁচাশি ঘ আঠারোশো ছিয়াত্তর এটার বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে এটার উত্তর হবে আঠারোশো মানে খ তারপর ভারত সভা হবে আঠারোশো মানে ঘ ভারতের জাতীয় কংগ্রেস হবে গ আঠারোশো আর ইলবার বিল হবে এলবার্ট বিল হবে আঠারোশো তিরাশি মানে এটা তোমরা খাতা এভাবে লিখবে এভাবে করে নিবে একের এক বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো ছত্রিশ সভা আঠারোশো ছিয়াত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি এলবার্ট বিল আঠারোশো তিরাশি এবার সত্য মিথ্যা করতে বলেছে দুয়ের এক নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন এর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন এটা সত্য এবার দুয়ের দুই ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরাই নিযুক্ত হন এটাও সত্য বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছিলেন এটাও সত্য দুইয়ের চার আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পট ভূমিকায় রচিত হয় এটাও সত্য তিন নম্বর প্রশ্ন দুটি বা তিনটি ভাগের উত্তর দাও পূর্ণমান দুই দুই গুণিত দুই দিয়েছে সমান চার তাহলে পূর্ণমান দুই তিনের একের প্রশ্ন গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় এটার উত্তর তিনের এক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাসটি একটি জাতীয়তাবাদী উপন্যাস দ্বন্দ্ব রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসের সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন এক দ্বন্দ্ব ও তা থেকে উত্তীর্ণ এক সামগ্রিক পরিমণ্ডল এখানে চিত্রিত হয়েছে এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানব বিদেশ ও দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে তবে তিনের দুয়ের প্রশ্ন গগেনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন উত্তর গগেনেন্দ্রনাথ ঠাকুর জোরাসা ঠাকুর পরিবারের একজন সদস্য তিনি বঙ্গেও ঘরানার একজন চিত্রকার ও ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন তারপরে চার নম্বরে প্রশ্ন সাত বা আটটি বাক্যে উত্তর দাও পূর্ণমান চার কোয়েশ্চেন দিয়েছে ভারত মাতার চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল এটার উত্তর ভূমিকা ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে চিত্রশিল্পীগণ চিত্রের মাধ্যমে ভারতীয় জাতীয়তা বোধ ফুটিয়ে তুলেছিলেন ভারতীয় জাতীয়তাবোধ সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারতমাতা চিত্রটি জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ অবিনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রের মাধ্যমে বিশ শতকের জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান স্বদেশিকতা অবিনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটি জাতীয়তাবাদের মূল স্তম্ভ রূপে পরিগণিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কারণ এই চিত্রটি স্বদেশিকতার বাতাবরণ চিত্রিত হয়েছিল চিত্রটিতে হিন্দুদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতাকে অঙ্কন করেছিলেন ব্রিটিশ বিরোধিতা ব্রিটিশ ব্রিটিশদের বিরোধিতা করা অবনেন্দ্রনাথ ঠাকুরের মনোভাবের সঙ্গে যুক্ত ছিল আর এই ভারত চিত্রটিকে তিনি ব্রিটিশ বিরোধী একটি প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন এই কারণে সমকালীন ব্রিটিশ বিরোধী ভারতবাসীরা ভারত ছবিটির মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ লক্ষ্য করতে পেরেছিল জাতীয়তাবাদ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন এবং ভারতীয় জাতীয়তাবাদকে অনুপ্রেরণা জাগানোর জন্য ভারত চিত্রটিকে সবসময় আন্দোলনে সামনে রাখা হতো এই কারণে খুব সহজে ভারতমাতা চিত্রটি ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল ঐক্যবদ্ধতা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির মধ্যে ছিল সমস্ত ভারতের বৈশিষ্ট্য যেমন চিত্রটিতে ভারত চার হাতে রয়েছে বেদ ধানে শীত জপের মালা ও শ্বেত বস্ত্র পরিধান চিত্রটিতে এই রূপের কারণে খুব সহজেই ভারতবাসীদের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল উপরে বর্ণিত এই সকল বৈশিষ্ট্যের জন্য অবীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে খুব সহজেই ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হলো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে আর আমাদের চ্যানেলে লিঙ্কটিতে যাবে অন্যান্য বিষয়ের উত্তর পেয়ে যাবে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো ধন্যবাদ